বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হচ্ছিল, তখন বরিশালে কাউনিয়া মেইন রোডে সাবেরা খাতুন দলবল নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে যান ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী। বিশৃঙ্খলা এড়াতে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকরা তাদের বাধা দেয়। উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়, শুরু হয় উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি। মুখে সামান্য আঘাত পান হাত পাখার মেয়র। পুরো ঘটনাটি একজন নারী মোবাইলে ধারণ করছিলেন। এটি দেখতে পেয়ে ওই নারীর উপর হামলা করে খোদ ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ও চরমোনাই পীরের ছেলে মুফতি সৈয়দ ফয়জুল করিম। লোক সর্বপ্রথম মারছে হুজুর, নিজে যে প্রার্থী মেয়র প্রার্থী হাত পাখা, উনি সবার আগে নৌকার গায়ে হাত তুলছে। এখন দেখছি আমি লাইভে মোবাইলটা এইভাবে ধরা, উনি থাম করে আমার এখানে একটা থাবা দিচ্ছে, থাবা দিয়ে নৌকা করো এটা বলে আমার এটা টাইমে উনি নিয়ে গেছে। এইটা টান্সে এসে দেখেন আমার এটা কিন্তু নাই। তো আমি ওনাকে কিন্তু লাইভ, আমার লাইভটা যে আমার লাইভটা এরকম কাপা কাপিও হয়েছে, আমি ওনাকে বলছি ভাই আমি নৌকা করি না। উনি এখান থেকে টাদলা উঠেছে আমাকে মারার জন্য। আমার কথা হচ্ছে এই যে মানে ওনার যে লোকজন ওনরা, আমার কথা হচ্ছে উনি মেয়র প্রার্থীতে দাঁড়াইছে, উনি হাত পাখায় মেয়র হবে, উনি বেশ ভালো কথা কই কখন শ্রেণী আবার উনিও তো নতুন, ওনার তো কোনো লোক আমি এখানে দেখলাম না, কোনো মানে অশৃঙ্খলতা করছে বা কোনো গ্যাঞ্জাম করছে, সুষ্ঠুভাবে সকাল থেকে ভোট হচ্ছে এখানে আমার আমার এলাকায়। এটা তো যে মেয়র হওয়ার আগে কেন্দ্রে আইসা এইরকম মহিলাদের গায়ে হাত তোলে, সে হওয়ার পরে কি করবে? সে একজন চরমোনাই পীর সাহেবের ছেলে, সে হওয়ার পর কি করবে? দূর অতীতে বরিশালে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি বলে মন্তব্য করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ইলেকশন মনিটরিং ফোরামের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক আবেদ আলী ও সহসভাপতি মিজানুর রহমান মজুমদারের নেতৃত্বাধীন টিম। ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী এবং অন্যান্য মেয়র প্রার্থীর এজেন্টগণও নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে বলে জানান। আপনাদের এখানে সব প্রার্থীর এজেন্ট আছে? আপনি কোন প্রার্থীর? হাত পাখা। আপনি নাঙ্গল? কোনো অভিযোগ আছে আপনাদের? এই মুহূর্তে কোনো কেউ আপনাদেরকে জোর করে ভোট দেওয়ার জন্য বা ইয়া করার জন্য এখানে কেউ সমস্যা করছে? বরিশালের কাউনিয়া মেইন রোডে সাবেরা খাতুন কেন্দ্রে একটি মাত্র বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে 126টি কেন্দ্রে ভোটারগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে। জেরিন মুস্তারিন, বিএনএ নিউজ ডেস্ক।